হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়াটার প্রাই চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি জুম ক্যামেরার রিভিউ নিয়ে হাজির হলো আপনাদের মাঝে আমার হাতে দেখতে পাচ্ছেন সনি এই তিনশো মডেলের পঞ্চাশ গুণ অপটিক্যাল জুম বিশ মেগাপিক্সেল সেন্সরের একটি জুম লেন্স সহ একটি ক্যামেরা একেবারে পানির দামে একেবারে সস্তা দামে বিক্রি করবো আপনাদের মাঝে আশা করি আমাদের ফুল রিভিউ দেখবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের ওয়াটার প্রাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সাইডে যে ঘন্টা পড়ানো আছে এখানে ক্লিক করে সেভ করে দিন কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনার অফ প্রোডাক্ট একেবারে লো প্রাইজে কিনতে পারবেন সব বন্ধুরা চলো আমরা এটা ফুল রিভিউটি আমরা দেখে আসি এবং আনবক্সিং করে দেখে আসি যে এটা সাথে আমরা কি কি দিচ্ছি বন্ধুরা আনবক্সিং শুরুতে আপনি প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ব্যাগ কালো কালারের একটি ব্যাগ জানেন আমরা যে ক্যামেরাগুলো সেল করে থাকি আপনাদের মাঝে প্রত্যেকটা ক্যামেরার সাথে আমরা এরকম ব্যাগ দিয়ে থাকি আপনি যে ক্যামেরা কেন না কেন প্রত্যেকটা ক্যামেরার সাথে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি ব্যাগ দিয়ে থাকি সো বন্ধুরা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ আর এই ব্যাগ কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এটা সাতশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস এটা আপনি বৃষ্টিতে পানিতে যেখানে আপনি নিয়ে যান না কেন আপনি সব জায়গায় আপনার ক্যামেরাটি বহন করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আমরা সেই অসাধারণ ক্যামেরাটি আনবক্সিং করে ফেলি আর এই ক্যামেরাটা একবারে নিউ কন্ডিশন সনি এইস এক্স তিনশো সো বন্ধুরা সবথেকে হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার নেট প্রাইসে আপনি দেখেন অনেক হাই প্রাইস প্রায় আপনার পঞ্চাশ হাজারের উপরে এটার দাম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একেবারে সস্তা দামে একেবারে লো প্রাইজে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ মেগাপিক্সাল একটি ক্যামেরা সেটা হচ্ছে সনি এই যে দেখেন মডেলটা দেখেন আমি মডেলটা আপনাদের দেখাই খুবই সুন্দর একটি ক্যামেরা মডেল হচ্ছে ডি এস সি এইস এক্স তিনশো খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ক্যামেরা এবং পঞ্চাশ গ্রোন অপটিক্যাল জুম অর্থাৎ বিশ মেগাপিক্সেল আপনার সেন্সর এবং ক্যামেরা ডিসপ্লে রোটেট করা যায় খুবই চমৎকার একটি ক্যামেরা ডিএসএলআর যে ফাংশনগুলো একবারে ফ্রেশ কোয়ালিটি ফাংশন দেখতে পা সাইডে দেখেন একবারে নিউ কন্ডিশন একদিনও ব্যবহার করা হয়নি সেরকম একটি প্রোডাক্টের ব্যবহার করা হতো তাহলে প্রোডাক্টের নিচে রাখতে রাখতে এই যে লেখাগুলো কিছুই থাকতো না একবারে ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন ডিসপ্লে রোটেট করা সম্ভব সেরকম একটি ক্যামেরা আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম সনি এইস এক্স তিনশো সবচেয়ে জুম ক্যামেরা এটা এবং এবং জুম আপনার লেন্স সহ এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন একেবারে লো প্রাইজে একেবারে সস্তা প্রাইজের দামটা আমি অবশ্যই বলে দেবো একেবারে পানির দামে বিক্রি করতেছি আশা করি আমাদের ফুল রিভিউটি দেখবেন তাহলে বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অন করলাম এই যে দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে আমরা জুম লেন্সটা এখন আপনাদের মাঝে আমি দেখাবো যেটা কেমন লেন্স এই যে দেখেন দেখতে পাচ্ছেন বিশাল একটি জুম ক্যামেরা বিশাল একটি জুম লেন্স সহ দেওয়া হয়েছে এবং এটা জুম কোয়ালিটি কেমন সেই কোয়ালিটিটা আপনাদের মাঝে আমি দেখাবো তার আগে এটার বেশ কিছু ফাংশন আমি আপনাদের বলে দিই চমৎকার এই ক্যামেরাটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কুরিয়ার এই সমস্ত পেমেন্ট করে আমাদের এই ক্যামেরাগুলো নিতে পারবেন সো বন্ধুরা এই ক্যামেরাতে আপনার যেটি কিনেন সেক্ষেত্রে আপনার কি কি সুবিধা হবে আমি সুবিধাগুলো আপনাদের মাঝে আমি প্রথমে বলে দিই মূলত এটাতে একবারে মাথা নষ্ট করার মতো আপনার ব্লার দেবে পেছনে খুবই সুন্দর ব্লার হয় এই ক্যামেরাতে আর দ্বিতীয়ত এটা একটা জুম ক্যামেরা মূলত আপনার এই ক্যামেরাটা কিনলে আপনার অন্যান্য ডিএসএল যেরকম আলাদা জুম কিনা জুম লেন্স কিনা লাগে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আপনার এই ক্যামেরাটা যেটা আপনি কিনেন সনি এক্স তিনশো তাহলে এটার কোনো আপনার জুম আপনার লেন্সের প্রয়োজন হবে না এটাই আপনার মাথা নষ্ট করা জুম লেন্স সর্বোচ্চ এর আগে মা এর আগে আপনাদের মাঝে আমরা একটা ফুজি রিভিউ করেছিলাম সেটা পাঁচ কিলোমিটার পর্যন্ত আর এটা সর্বোচ্চ দশ কিলোমিটার একবার ফুল জুম করতে পারবেন এবং ফুল এইচ ডি সো বন্ধুরা সেটাই এবং জুম কোয়ালিটি আমি এই ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওতে আপনাদের মাঝে আমি জুম করে দেখো আশা করি জ্যোতিষ করে আমাদের ফুল রিভিউ দেখবেন এবং এটা ভিডিও কোয়ালিটি ফোর কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম তাহলে বন্ধুরা এটা তো ফটো এবং ভিডিও দুটাই ফুল এইচডি একটা জুম সিস্টেম পেয়ে যাচ্ছেন জুম লেন্স পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনার তা আবাদেও আপনার প্যাডোমিটার বা বিভিন্ন অপশন আছে আপনার এই যে এখানে মুডের অপশন আছে এখানে জুম আপনার ম্যানুয়াল করতে পারবেন আপনার হচ্ছে আপনার এ এ এফ জুম বিভিন্ন এই যে ম্যানুয়াল মুড বিভিন্ন মুড আছে আপনি করতে পারবেন তার মধ্যে ডিএসএলআর যে মুডগুলো আছে প্রত্যেকটা মুডগুলো এখানে অসাধারণ কাজ করে এবং পিকচার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার খুবই ফাটাফাটি খুবই বেস্ট কোয়ালিটি পিকচার এখানে মেমরি কার্ডটা আমরা ইনস্টল করবো মেমরি কার্ডটা ইনস্টল করে আপনাদের মাঝে আমি পিকচার কোয়ালিটি কেমন সেটা আমি অবশ্যই ম্যানুয়াল ম্যানুয়ালের মধ্যে আপনার বিভিন্ন ফাংশন আছে আমি ফাংশনগুলো সব দেখাচ্ছি আপনাদের মাঝে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সর্বোচ্চ আপনার ভিডিও কোয়ালিটি কত মেগা পিকচার হবে ফটো কোয়ালিটি কত মেগা পিকচার হবে এখানে সব কিছু আপনার দেওয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জুম এখানে ভিডিও ফরম্যাট কি হবে সব ফরম্যাট এ বিফোর হবে আপনার সব ফরম্যাট আপনার দেওয়া দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশন দেওয়া হয়েছে প্রচুর প্রচুর লব টপ ফাংশন দেওয়া হয়েছে এই ক্যামেরাতে সো বন্ধুরা সব ফাংশনগুলো আপনাদের মাঝে আমি দেখাবো আর প্রত্যেকটা ফাংশন এবং ক্যামেরা কোয়ালিটি কেমন এবং প্রত্যেকটা দেখানোর জন্য অবশ্যই আমাদের ফুল রিভিউ দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা অটো দিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা একটা ছবি তুললাম এই ছবিটা আমরা দেখি অ্যাকাউন্টের এটার মধ্যেই ইন্টারনাল মেমোরি আছে একটা ছবি তুললাম এবং পিকচার কোয়ালিটিটা আমরা দেখব এখন এই যে দেখেন পিকচার কোয়ালিটি দেখেন আরও জুম করা যাবে পিকচার কোয়ালিটি দেখলে আপনার মাথা নষ্ট এই যে দেখেন পিকচার কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর পিকচার কোয়ালিটি খুবই নাইস পিকচার কোয়ালিটি সো বন্ধুরা চমৎকার একটি ক্যামেরা এই ক্যামেরাটা চলুন আমরা এখন বাইরে যাব বাইরে গিয়ে এটার আমরা জুম টেস্ট করব ভিডিও টেস্ট করব এবং ফটো তুলব এটা কেমন দেখায় তাহলে বন্ধুরা কথা না বলে চলুন আমরা বাইরে গিয়ে আমরা শুরু করি এটার জুম টেস্ট বন্ধুরা এখন আমরা সম্পূর্ণ বাইরে চলে এসেছি এখন আপনাদের মাঝে এই ক্যামেরাটার জুম টেস্ট দেখাবো আপনাদের মাঝে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আমরা এখন দেখাবো এটা কত শক্তিশালী জুম সেটা এখন আপনাদের মাঝে আমি দেখাবো সো বন্ধুরা তাহলে আমরা একটু ক্যামেরাটা ফোকাস করার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হবে একটা খেজুর গাছ দেয়া দেখা যাচ্ছে তাহলে আমরা এখন কি করব। সেই খেজুর গাছটা এখন আমরা জুম করবো আপনাদের মাঝে তাহলে এই জুম কোয়ালিটিটা আপনার কেমন সেটা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করছি আস্তে আস্তে বন্ধুরা এবং জুম করার পরে আমরা একটা ছবি তুলব ছবি তুলেও মাঝে পিকচার কোয়ালিটি সেটা কেমন আমি সেটা হচ্ছে ফোকাস করার চেষ্টা করতেছি খেজুর গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জুম করার সময় দেখতে পাচ্ছেন সামনে একটা বৈদ্যুতিক তার আছে সেটাও দেখা যাচ্ছে সো বন্ধুরা আমরা একটা সেল ছবি তুলি সেলের পিকচার কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারবেন এটা প্রায় আপনার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত আমরা জুম করতেছি কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা পিকচার তুলি আমরা আমরা পিকচারটা তুললাম পিকচারটা প্রসেসিং হয়েছে এই যে তাহলে আমরা আর আরেকটু দূরে প্রায় আমরা সাত কিলোমিটার প্রায় সাত কিলোমিটার দূরে একটা আমরা ইয়ে দেখতে পাচ্ছি ভাটা দেখতে পাচ্ছি সেই ইট পুরানো ভাটা সে ভাটাটা আমরা এখন এই যে পঞ্চাশ পঞ্চাশ গ্রহণ অপটিক্যাল জুমে এটা হচ্ছে পঞ্চাশ এই যে আমরা একটু ফোকাস ধরানোর চেষ্টা করি বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারবেন সরি একটু প্রবলেম হচ্ছে এটা আপনার টাইপডে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় ভাটাটা এখন আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু আপনার খালি চোখে আপনার দেখা পসিবল না খালি চোখে ভাটাটা কিন্তু আমিও দেখতে পাচ্ছি না একটা ছবি তুলি বন্ধুরা দেখাবো আর তার সাথে দূরে দেখেন আমি কত দূরে জুম করতেছি এই যে এই যে এখানে একটা ছোট্ট একটা খাজুর গাছ আছে এই খাজুর গাছের ওপাশে আরেকটি আরেকটি খাজুর গাছ আছে সেটা এখন আপনাদের মাঝে আমি দেখাবো দেখায় আপনাদের মাঝে এটা কিন্তু খালি চোখে আসলে দেখা যাচ্ছে না সেই জুম কোয়ালিটি এখন আপনাদের মাঝে আমি দেখাবো এই যে দেখেন মানে একটা খাজুর গাছের পরেও কিন্তু আর একটা খাজুর গাছ আছে এটা প্রায় আপনার দশ কিলোমিটার তো হবেই সেটা এখন আপনাদের মাঝে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা কিন্তু অনেক দূরে আসলে আমাদের যে মাঠ প্রায় বিশ কিলোমিটার পর লম্বা মাঠ জানেন এই মাঠের ওই প্রান্ত প্রায় শেষ প্রান্তে কিছু খাজুর গাছ দেখা যাচ্ছে সেই খাজুর গাছেরই আমি ছবি তোলানোর চেষ্টা করতেছি বন্ধুরা তাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি পিকচার কোয়ালিটি কেমন আমরা ছবিটা তুলবো এখন বুঝতে পারলেন যে এটার মান কত ভালো এবং কত শক্তিশালী জুম এটা জুমের জন্য আসলে বিখ্যাত এই ক্যামেরাটি যারা আসলে জুম দূরের ছবিগুলো তুলতে পছন্দ করে তারা এই আমাদের এই ক্যামেরাটি নিতে পারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে চমৎকার কোয়ালিটির একটি ক্যামেরা এই যে দেখেন কত সুন্দর ফোকাস দেখছেন কত সুন্দর ফোকাস তাই কিন্তু এই পাওয়ার টিলারটা কিন্তু অনেক দূরে আছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে দেখেন মাথা নষ্ট করার মতো অনেক দূরে প্রায় চার কিলোমিটার দূর পর্যন্ত দেখেন কত সুন্দর ব্লার হচ্ছে মাথা নষ্ট করার মতো ব্লার হচ্ছে এদের আমি একটা ছবি তুলি বন্ধুরা হ্যাঁ এবার ভিডিও রেকর্ড হচ্ছে মাথা নষ্ট করার মতো পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর ব্লার হচ্ছে আমি কিন্তু অনেক জুম করে এটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা কিন্তু অনেক জুম করে এটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখেন কত সুন্দর ব্লার হয় আমি একটা এজে দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট একটা গাছ মানে একটা পেপের গাছ সেই পেপের গাছটা আমি একটা ফটো তুলবো চলুন তাহলে চলুন আমরা আরও একটু জুম করি জুম করে এটা আমি দেখাই অনেক দূরে একটি ফুল গাছ দেখা যাচ্ছে জবা ফুল সে জবা ফুলটা আমরা এখন কি করব। আমরা এখন এটা পিক একটা ছবি তুলবো মানে জুম করে ছবি তুলব জুম করে ছবি তুলব সো বন্ধুরা সনি এইস এক্স থার্টি বিশ মেগাপিক্সলের একটি ক্যামেরা একেবারে সস্তা দামে একেবারে পানির দামে পেয়ে যাচ্ছে ওয়াটার প্রাই চ্যানেল থেকে আশা করি আমাদের ফুল ফুলপিপিটি দেখবে তাহলে এটা কত কম প্রাইজে আমরা বিক্রি করতেছি তোমরা বুঝতে পারবে একেবারে দেখো অনেক দূরের একটি জবা ফুল যে আমরা ছবি তুলেছি অলরেডি এখন আমরা এটা আমরা দেখব এই যে দেখো পিকচার কোয়ালিটি সে পিকচার কোয়ালিটি আমি তোমাদের মাঝে আমি দেখাবো তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কত দূরের একটি ছবি তোমাদের মাঝে আমি জুম করে দেখালাম কত সুন্দর কত স্বচ্ছ দেখা যাচ্ছে দেখো সব কিছু খুবই ভালো মানের উন্নত মানের একটি ক্যামেরা সনি এইচ এক্স এটা খুবই সুন্দর খুবই দূরের কত দূরের একটি ছবি তোমাদের মাঝে আমি দেখালাম